বিয়ের তিন দিন আগে বিএনপি নেতার মেয়েকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা। বিয়ের তিন দিন আগে বিএনপি নেতার মেয়েকে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদিপুজ্জামান সংগ্রাম পালিয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওই মেয়ের ভাই বাদী হয়ে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মেয়ের বাবা ইউনিয়ন বিএনপির একজন সদস্য। অভিযোগে ওই মেয়ের ভাই জানান, তার বোন হরি নারায়ণপুর একটি মহিলা কলেজের ছাত্রী। দীর্ঘদিন থেকে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ছাত্রলীগ নেতা আদিপুজ্জামান সংগ্রাম। প্রতিদিনের মতো রবিবার দুপুরে তার বোন হরি নারায়ণপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এই সময় পথে রাস্তা থেকে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যান সংগ্রাম। পরে দুজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও এখনো বোনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির বক্তব্য নিতে তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ বলেন, কারো ব্যক্তিগত জীবনের দায়ভার সংগঠন নেয় না। আমিও লোকমুখে খবর পেয়ে মূল ঘটনা জানতে তাকে ফোন দিয়ে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়েছি। যদি তিনি এ ধরনের কাজ সত্যিই করে থাকেন, তাহলে অবশ্যই আমার মতে সংগঠনের ভাবমূর্তি তিনি নষ্ট করেছেন। আমি এ বিষয়ে আমার সিনিয়র নেতাকর্মীকে জানাবো, সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে এবি ও মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, একটি অভিযোগ থানায় জমা হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উক্ত ঘটনায় ছেলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ওই মেয়েকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে, মোবাইলের সূত্র ধরে এর খোঁজখবর নেওয়া হচ্ছে।